আমাদের কাছে ফিগার আছে 3383। আবার রিপিট করছি, গতকালকে 3383 গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির নমিনেশন আমাদের ক্যান্ডিডেটরা দিতে পারেনি। সমস্ত কাগজপত্র অথরাইজেশন থেকে শুরু করে সিম্বল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরা কালকে আমাদেরকে আশ্বস্ত করেছিল এবং পুলিশকে আমরা জানিয়েছিলাম কোন কোন ব্লকে আমাদের জমা দেবে। তাদের কাছে আমরা অনুরোধ আবেদন করেছিলাম আমরা সিকিউরিটি দিয়ে তাদেরকে বিডিও অফিসে নিয়ে যাবেন, তারা যেন মনোনয়নপত্র দাখিল করতে পারে। আমাদের একদম দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে ধলাই পর্যন্ত আমাদের সর্বমোট গতকালকে 3383টি মনোনয়ন আমাদের প্রার্থীরা জমা দিতে পারেননি। এটি হচ্ছে রাজ্যে গণতন্ত্রের চিত্র। এরা যে পুলিশ বোবা, দেখে না, কানে শুনে না। আমাদের রাজ্যের ত্রিপুরা হাইকোর্টে দু তিনজন জাস্টিস রয়েছে, কলকাতায় আমরা প্রত্যাশা করতে পারি না কলকাতায় যদি সুমূল্য মামলা নিয়ে হাইকোর্ট থেকে নোটিশ ইস্যু করতে পারে, কেন আমাদের হাইকোর্ট নেবে না? আমাদের এই রাজ্যের সন্তানই তো হাইকোর্টে জাস্টিস রয়েছে। আমি তার জন্য কালকে বলেছি, আমরা যেখানে গেছি স্থানীয় মিডিয়াদের বলা হয়েছে খাবার না করার জন্য। এই মারপিট, হিল ছোড়া, পেট্রোল বোমা ছোড়া, অ্যাসিড মারা, কোন ফুটেজ কেউ নিতে পারবে না। হুলিয়া জানি বিশ্বাস করবে না, খবর নিয়ে দেখুন আপনাদের করসপন্ডেন্টদের সোনামুড়া, বিশালপুর, উদয়পুর, দক্ষিণ ত্রিপুরা, যে কোনো জায়গায় খবর নিয়ে দেখুন কি হচ্ছে। তাহলে মিডিয়ার সাকাম আন্ডার প্রেশার, জুডিশিয়ারি সাকাম আন্ডার প্রেশার, এক্সিকিউটিভ সাকাম আন্ডার প্রেশার, আমরা যাবো কোথায়? ভয়াবহ অগ্নিগর্ভ পরিস্থিতি আছে, আইন শৃঙ্খলা প্রণালীতে এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই। একটা গোষ্ঠী চিফ মিনিস্টার, বর্তমান চিফ মিনিস্টারকে কালেমালিপ্ত করতে চাইছে, তাকে উদ্ধার করতে চাইছে। ঘন্টা ছড়ার ঘটনা না, একটা বিক্ষিপ্ত ঘটনা যদি কেউ মনে করে থাকে ভুল করবেন। এটা একটা ষড়যন্ত্রের একটা অঙ্গ, বর্তমানকে কালেমালিপ্ত করা, পঞ্চায়েতে হামলা হুজ্জুতি, সারা রাজ্যে যে লং এক্সপ্রেস এর কথাটা আমরা বলছি ওনাকে কালেমালিপ্ত করা, এদের ইনার ফাইট আমরা কেন আমাদের ভোগ করাতে হবে?